সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তখন আমি যাচ্ছি দিদির বাসায়, দিদির ফোন করে ডাকলো কিছু একটা কাজের জন্য, তো যাচ্ছে। আর এখন আমি কোনো ব্রেকফাস্ট করিনি, বাইরেই করবো ভাবছি। তো আজকে দেখো আমি এই ড্রেসটা পরেছি, যেন এত গরম, এর জন্য কুর্তি সুর্তি কিছু লাগাই। চুড়িদার পরতে থেকে আমি বেশি কমফোর্ট পাই আর কি, জিন্স টিন্স মানে এগুলো পরি, কেন আগের থেকে আমার পরা অভ্যাস, তো তো এগুলোতেই আমি কমফোর্ট পাই। তো আমি আজকে ভাবছি গরম যখন, তো এটা পরিনি, আর এটা তো একদমই মানে পাতলা, যে পরেছি যে আমার মনেই হচ্ছে না, তো ভীষণই ভালো লাগছে, আরাম লাগছে আর কি পরে। তো ও তো হাফ প্যান্টই পরবে, এই যে হাফ প্যান্ট, কেন গরমে আর বলে ইচ্ছা করছে না। গরম, প্রচুর গরম। হ্যাঁ, অনেক গরম, অনেক গরম, সত্যি অনেক গরম। তো একটু বের হই, আরো আরো কিছু কাজ আছে। আমার গলা আসছে কি, সাউন্ডটা কি লো হলো নি? আমার মানে গরমের জন্য কি আমার লো প্রেশার হলো নাকি, কথাই বাড়াচ্ছে না মুখ দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেরি হচ্ছে, পরে কথা হচ্ছে, ঠিক আছে। চলে আসলাম ইডলি খেতে। আসলাম, এখন ফ্রেশ হলাম, এখন বসে আছি তোমাদের সাথে কথা বলছি। তো এখন দিদি মাংস টাংস সব ধুয়ে টুয়ে রেখেছে, আলু টালু পেঁয়াজ টেয়াজ রসুন টসুন সব করে রেখেছে, আমি আর কি বানাবো। ওকে আমি বলেছি দেখ পেস্ট করবি না, কেন পেস্ট করে আমি মাংস খেতে একদম পছন্দ করি না, আমি সব গোটা গোটা দিতেই পছন্দ করি। হ্যাঁ, খালি আমি আদাটা একটু ছেঁচে দেবো বা ওটা পেস্ট করতে পারি, পেঁয়াজ আর রসুনটা আমি এটা পেস্ট করবো না। আমার বেশিরভাগই মাংস তোমরা দেখতে পারো আমি গোটাই বানাই, কেন কি গোটাতে যে কষানিতে যে মাংসর পেঁয়াজ আর রসুনটা যেভাবে গলে মানে এতটা টেস্ট আসে। তুমি তোমরা মানে মাংসের যে অনেকে চিকেন মশলা ইউজ করো বা অনেকে কত রকমের মশলা ইউজ করো, ওগুলো না দিয়েও তোমরা মানে মাংসের একটা সিনট আসে। তো অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। এই হলো যে শ্রেয়ান, শ্রেয়ান চলে এসেছে। মিমি রাতে মাংস হবে? হ্যাঁ। মিমি কিরকম বানায় মাংস? টেস্ট টেস্টি বানায়। আর মিমির হাতে পাস্তা কেমন হয়? আচ্ছা তুমি মিমির হাতে চিকেন খাবে? মিমি টেস্টি বানা? হ্যাঁ, মার হাতে খাবে না? তো এখন যাই করে আসি, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে।
আজকে নিচে খাওয়ার প্ল্যান, কেন কি ভীষণ গরম লাগছে, এর জন্য এখানটাই নিয়ে বসলাম। খুব মজা লাগে জানো, সবাই যখন একসাথে বসে খাই। এই যে দিদি ভাত বেড়ে দিচ্ছে, এই যে দুই জামাই একসাথে বসেছে, যখনও বসছি। আর দিদি রাইসটা একদম মজাদার বানিয়েছে, রাইসের মধ্যে কি দিয়েছি জানি, ডালচিনি না, ডালচিনি আর ঘি দিয়েছে, একদম কি সুন্দর যে একটা গন্ধ আসছে না তার সাথে। আর চিকেনটা কালার তো দেখতেই পেলে, কালারটা খুবই সুন্দর আসলো। দিদি অনিয়নটা কেটে দিয়েছে, এই যে আমি বেগুন ভাজলাম, ডাল ফ্রাই করে রেখেছি। তো এখন খাবো হলো আইসক্রিম, কেকস্টার আইসক্রিম, ভ্যানিলা। ভ্যানিলা আমার খুবই ফেভারিট, তখন এটা খাবো। দিদি বেড়ে দিচ্ছে। দিদি তোমার কি ভ্যানিলা ফেভারিট নাকি তোমার বাটারস্কচ? বাটারস্কচ। ও দিদির বাটারস্কচ ফেভারিট আর নি বাটারস্কচ। আচ্ছা দিদি বেড়ে বেড়ে দিচ্ছে। এ বেশিটা কে, বেশিটা আমার, বেশিটা নির্মলের না, আমি কাচের বাটিতে খাবো। দাদা আজকে অর্ডার করুন আইসক্রিমের একটা চামচ, আমার আছে, দুনিয়ার আছে আইসক্রিম চামচ। দিদি বানাচ্ছে এখন, আনারসটা পরে খাওয়া হবে, আগে বার্গারটা খাওয়া হবে। দিদির হাতে বার্গার তো খুবই টেস্ট হয়। এত টেস্টি বার্গার খাইয়েছে আমাদেরকে, প্লাস দেখো আজকে নিউ কাপ এসে, মানে এসেছে আর কি ফ্লিপকার্ট থেকে, তো নিউ কাপে চা দিয়েছে। তো এই আমি বলছি কি, এই চা, এই কাপটাতে আবার গেস্ট আসলে ওদেরকে দিস না, কেন কি কাপটা এত বড়, অনেকটা চা আটবে। হ্যাঁ তো আমাকে যে দিয়েছিলো, যে মানে আধা দিয়েছিলো আর কি চাটা, তো এখন গেস্ট আসলো তো অত তোকে একদম ভর্তি দিতে হবে। তো চা অনেক যাবে, চিনি অনেক যাবে, দুধ অনেক যাবে, আমাদের গেস্টের জন্য একদম ছোটো ছোটো কাপ কিনিস, তাহলেই ভালো হবে। কি বলি দিদি, ঠিক বলেছি, ঠিক বলেছি কি দিদি? হ্যাঁ ঠিক বলেছি। আমার দিদি এতই ঠান্ডা কথা। এই যে এখন সোনাই খেলবে, সোনাই একটা স্টোরি বলে দাও তো, ওরাও শুনবে তোমার স্টোরি, বলে দাও তো। Ramu said, my eggs turned into the river. And river goddess go, and river goddess turned a golden axe. And river goddess said, yeah, this is your axe, Ramu. And Ramu said, no, this is not my eggs. Papa, but when down go to the water, and river goddess have a তো একটু পরে খাওয়া দাওয়া আর কি হবে, দিদি এখন রান্না করে ফেলেছে, তো আমরা দেরি করেই খাবো, যেহেতু বার্গার খেয়েছি তো এখন এত জলদি তো থোড়ি খিদা পাবে না, একটু দেরি করেই খাবো। আর আজকে এমনও ঘুমাতে ঘুমাতে দেরি হবে, কেন গল্প টল্প করবো তো সের জন্য আর কি। তো কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।